আবাস যোজনার ঘর পেতে হলে দিতে হবে 50,000 টাকা কাটমানি। সেই কাটমানি দিতে অস্বীকার করায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বামুনগোলা থানার তেঁতুলমোড়া এলাকায়। মদনামতি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী পিন্টু রায়ের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পিন্টু রায়। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সূত্রের খবর, মালদার বামুনগোলার মদনামতি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলমোড়া এলাকার বাসিন্দা উর্মিলা ব্যাপারী নামে এক বৃদ্ধার নামে আসে আবাস যোজনার তালিকায়। অভিযোগকারীর দাবি, বিষয়টি পঞ্চায়েত প্রধানের স্বামী তাকে ফোন করে জানান। এরপর তার সাথে দেখা করতে গেলে 50,000 টাকা দাবি করে পঞ্চায়েত প্রধানের স্বামী বলে অভিযোগ। সেই টাকা দিতে অস্বীকার করায় মারধর করা হয় বিপ্লব ব্যাপারী নামের এই অভিযোগকারীকে। এ বিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুনরায় বিপ্লব ব্যাপারীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকি অভিযোগ প্রত্যাহারের জন্য চাপা দেওয়া হচ্ছে বলে দাবি বিপ্লব ব্যাপারীর। এই ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিপ্লব। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মদনামতি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী পিন্টু রায়। তিনি বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগকারী কি বলেছেন শুনুন। এই বলে, আর এখন টাকা দে, 50,000 টাকা লাগবে, 50,000 টাকা দে, নাহলে তোকে মেরে ফেলবে এখানে, তুই আমার কিছু করতে পারবি না। হ্যাঁ বলে আমাকে ওখানে আঘাত, চাকু, রড ফট দিয়ে মারধর করে ফেলে অজ্ঞান করে দেয়। তারপরে তো এই তো আমাকে হসপিটালে এসে সবাই উঠাই নিয়ে হসপিটালে নিয়ে যায়। প্রথমে নালাগোলা হসপিটালে নেয়, ওখানে আমাদের জ্ঞান ফেরে। ওখান থেকে কালদিঘি নিয়ে চলে যায় গঙ্গারামপুর কালদিঘি হসপিটালে। ওখানে থাকার পর পরের দিন রেফার হয়ে মালদা আসি। ওখান থেকে রেফার করে মালদা হসপিটালে ভর্তি থাকি। মালদার থেকে ছুটি দেয়। তারপরে থানায় বাইপোস্টে কেস করেছিলাম, তো থানার থেকে তো কোনো ই পাইনি। ওই জন্য আজকে এসপি অফিসে এসে কেস দিতে বাধ্য হল। ওরা হুমকি দিচ্ছে, তুই কোনো অভিযোগ করছিস নাকি অভিযোগ তুলে নে, নাহলে তোকে মেরে ফেলবো, ই করবো, এও ধমকি দিচ্ছে। ওরা ভয় দেখাচ্ছে, আমি ভয়ে বাড়ির থেকে পালিয়ে বেড়াচ্ছি। 50,000 টাকা চেয়েছিল। হ্যাঁ, ওরা 50,000 টাকা চেয়েছিল। কেন চাইলো? ওই যে আবাস যোজনার ঘর এসেছিল আমার মায়ের নামে, তো আমার মা তো অচল, চলতে পারে না, ভাঙাচোরা ঘর, তো ভাবছি যে ওই টাকা পেলে আমাকে একটা ঘর করে দেওয়া যাবে। আমি বাইরে থাকি, হায়দ্রাবাদে কাজ করি। কাজের থেকে বাড়ি ফিরি। বাড়ি ফেরার পর আমাদের প্রধানের স্বামী পিন্টু রায় ও আমাকে খবর দিয়ে ডাকে যে তোর মায়ের ঘর এসছে, তো কাগজপাতিগুলো জমা কর। তো কাগজপাতিগুলো নিয়ে আমি যাই। যাওয়ার পরে ওখানে কাগজপাতিগুলো নেয়, লিখে টিকে দেয় ওরা, দিয়ে জমা করি। পরে আমার বিকেলবেলা ধরে, বলে পয়সা দে। হ্যাঁ, পিন্টু সরকার, নাজির, পরিমল, এরা সবাই মিলে আমাকে ঘিরে ধরে। আরও অনেকেই ছিল। পিন্টু সরকার না পিন্টু রায়? পিন্টু রায়। পিন্টু রায় কী হয়? তারপর ও তখন পয়সা চায়। আমি বলি পয়সা করতে গেল। হ্যাঁ, আমি বাইরে খাটি, বাইরে খেটে কাজ করে খাই। এই তো বাড়ি আসলাম, আবার তো দুদিন পর আমার বাইরে চলে যেতে হবে। তা সত্ত্বেও ওরা ধরে তখন পয়সা না দিতে পারে, মারধর করে। মারধর করে 19 তারিখে, এটা 19 তারিখে মারধর করে। আমি 20 তারিখে মোদিপুকুর হসপিটালে মেডিকেল করি। মেডিকেল করে থানায় যাই। থানায় যাওয়ার পর থানার থেকে কোনো কেস নেয় না। এবার থানার থেকে যখন ঘুরে আসি, ঘুরে আসার পর আবার 23 তারিখে ওরা সন্ধ্যা নাগাদ আবার আমাকে ধরে। ধরে বলে থানায় গেলে কি হয়েছে, কী কী করতে পারলি, আমাদের কিছু করতে পারলে, পুলিশ আমাদের জেবে রাখি, আমাদের পকেটের ভেতরে পুলিশ থাকে সবসময়। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, জেলা জুড়ে এইভাবে কাটমানি নেওয়া হচ্ছে, প্রতিবাদ করলে মারধর করা হচ্ছে, পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে, কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত পুলিশের। এ বিষয়ে তার বক্তব্যই বা কি শোনাবো। সারা মালদা জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে সেই ঘর বিক্রি করা, যাদের পাওয়ার যোগ্য গরিব মানুষ তাদেরকে না দেওয়া, যাদের বড় বিল্ডিং আছে, জমি জায়গা আছে, চাকরি করে, এরকম লোকের নাম দেওয়া, নিজেদের দলের, তৃণমূল দলের যারা সদস্য আছে তাদের নামে অ্যালট করে দেওয়া, এই ঘটনাগুলো সারা জেলা জুড়ে চলছে। মদনাবাড়িতেও এই ঘটনা ঘটেছে। এবং সেখানে আরও দুঃখজনক ঘটনা, যে যার নাম অ্যালট হয়েছে তাকে বাড়িতে ডেকে টাকা চাওয়া হচ্ছে, টাকা না দেওয়ার জন্য তাকে মার দেওয়া হয়েছে। সে থানায় কমপ্লেন করতে গেলে থানা তো কমপ্লেন নেয়নি, থানা উল্টো কে কমপ্লেন করতে গেছিল কার বিরুদ্ধে সেটা অপোজিট পার্টিকে জানিয়ে দেয়। তার পরবর্তীতে আবার তাকে মারধর করে হসপিটালে ভর্তি করা হয়েছে। তারপরও পুলিশ কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এরকম ঘটনা খুবই দুঃখজনক এবং এটা থেকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে সারা রাজ্য জুড়ে তৃণমূলের একটা মত সান্নাই চলছে। যখন যে যা পারছে তাই করছে, যেখান থেকে টাকা চুরি করতে হয়, টাকা না হয় সেই করছে। এরা সব জেলা শাসক পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে, এখন দেখা যাক প্রশাসন কি করছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, দল কাউকে এই ধরনের অনুমতি দেয়নি যে টাকা তুলে মারধর করবে। যদি কেউ দুর্নীতি করে, যদি এরকম সাধারণ নাগরিকের উপর যদি অত্যাচার করে, তার এগেন্সে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকশন নেবে। বাংলার সরকার যিনি চালাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট বলেছেন দুর্নীতির সঙ্গে এই সরকার নেই, যারা করবে তারা নিজেরা ভুগবে, তার দায়িত্ব সরকারও নেবে না আর পার্টিও নেবে না। পুলিশ অ্যাকশন নেবে, একদম দুর্নীতি করবে তারপরে দাদাগিরি করবে, পুলিশ অ্যাকশন নেবে। এই বিষয়ে পিন্টু রায় কি জানিয়েছেন শোনাবো। উর্মিলা ব্যাপারী, যাই হোক, তো উর্মিলা ব্যাপারীর নামে এই ঘরের লিস্টে নাম আসে, তো আমাদের এখান থেকে ওই যারা সিএফ আছে তারা খবরটা দেয়। খবরটা দেওয়ার পর উপপ্রধান সাহেবের কাছে উনি ফর্ম ফিল আপ করে জমাটুকু দেয়, কিন্তু আপনারা যেহেতু বললেন 50,000 টাকা আমি নিয়েছি, ওদের কাছে যদি এমন কোনো প্রমাণপত্র থাকে বা কোনো ডকুমেন্টস থাকে বা কোনো রেকর্ডিং টেকর্ডিং থাকে ওরা দেখাক, কিন্তু হয়তো কী কারণে এরা এই জিনিসটা করছে আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু এটা টোটালি ষড়যন্ত্র। আপনারা ভালো মতো তদন্ত করলে বুঝতে পারবেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। 14 টাইমলাইন, মালদা।